বাংলাদেশে সুন্দরী বেডি যারা আছে লিপস্টিক আলতা সনু নষ্ট হয়ে যাবে বিদায় ওযু করে না এই ঠিক আসছে জোরে কথা কর না মহিলাদের শেষে আন্দোলন করব যে হুজুরের নাম হুজুর সুবিধার না এই রাত্রিবেলা এসে আমরা দুর্নাম শুরু করছি কমু কমু কমুনি বাদ জায়গা দিব বন্ধু আমার কুষ্টিয়ার এক বেটা সাতটা বিয়ে করছে সাত জায়গার গু খাওয়া হেতা মানত কেন করলো না রে সাতটা বিয়ে দিবার চাইছে আচ্ছা আপনাদের কি আজকে একটা কথা শোনাই আকাশের সূর্য কার হুকুমে উদিত হয় আইনটা কার পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিধর দুইটা সেনা প্লট একটা আমেরিকান একটা রুশিয়ান এর হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিচক্ষণ এবং খুব মারণাস্ত্রমুখী সেনাবাহিনী দুটি এদের মতো এত মারণাস্ত্র পৃথিবীর কোন দেশে নেই এটা দুটো খুব পাওয়ারফুল সুপ্রিম পাওয়ার তাদের মানে অস্ত্র খুব বেশি তা পারমাণবিক অস্ত্র একটা সুইচ মেরে দিলে বাংলাদেশের মতো একটা দেশ মাত্র 10 মিনিটে শেষ খালি এইটা পড়বো ফর্তি ফর্তি মনে করুন যে পুড়ে শেষ হয়ে যাবো বুঝতে পারছেন এরকম তাদের মারণাস্ত্র তাদের এই যে কঠিন মারণাস্ত্রমুখী সেনাবাহিনী এত জ্ঞান বিজ্ঞান সূর্য কি 1 মিনিট দেরিতে উঠানোর সুযোগ আছে সূর্য আল্লাহর আইনে চলে চাঁদ আল্লাহর আইনে চলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান চাঁদ এবং সূর্য তাদের নিজস্ব কক্ষপথে পরিচালিত হয় সূর্য আল্লাহর আইনে এখন শীতকাল বাংলাদেশের সমস্ত মানুষ যদি চেষ্টা করে গরম আনার জন্য গরম আনতে পারবে না শীতের পরে আসবে বসন্ত এরপরে আসবে আপনার গ্রীষ্ম এরপরে বর্ষা আপনাদের এই রামনগর অঞ্চল খালে বিলে নদীতে পানি ভরে যাবে পাশেই মেঘনা নদী এই নদীতে পানি টইটম্বর হয়ে যাবে কোটি কোটি মন পানি নদীতে ভেসে চলে যাবে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই পানি ঠেকায় দেবেন কথা বলেন ঠিক কিনা পানি আসবে বিরাট শক্তি পানি আল্লাহর হুকুমে প্রবাহিত হলো নদী আল্লাহর আইনে জমিন আল্লাহর আইনে গাছে ফল হয় আল্লাহর আইনে গাছে জাম হয় আল্লাহর আইনে কাঁঠাল আসে আল্লাহর আইনে কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম জামের সময় জাম লিচুর সময় লিচু যিনি ধরান বলেন ওই মালিকের নাম কি সব কিছু কার আইনে চলে আমরা কার আইনে চলে জোরে 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 যদি এলাকার সবচেয়ে বড় বড় কুত্তা তাজা তাজা কুত্তা না দুষ নুজুস কুত্তাগার কিন্তু গ্রুপ আছে কি কথা কর না কে রামনগর পূর্ব পারে এক গ্রুপ উত্তর পারের আরেক গ্রুপ পশ্চিম পারের আরেক গ্রুপ ওইদিকে গেলে নদীর পরে আর এক গ্রুপ বুঝতে পারছেন এরা গ্রুপে গ্রুপে গ্রুপের ভিতরে আবার লিডার আছে এটির ভিতর সর্বহারা পার্টি হক পার্টি ব্যান পার্টি বিভিন্ন পার্টি আছে বুঝতে পারছেন এই এই এক এক গ্রুপ এক এক গ্রুপের এরিয়ার ভিতরে গেলে বিশ্বযুদ্ধ শুরু হয় বুঝতে পারছেন এই গ্রুপের ভিতর যেটা লিডার সেটা আবার খুব শক্তিশালী একটু নাদুস নুদুস তো সব গ্রুপের যত লিডার কুত্তা আছে সব কটার ধরিয়াই নেয় কায়দা মতো জবাই করিয়া এরপরে গোস্ত মোস্ত বানাইয়া ফেরাই টেরাই করিয়া একবারে কালাবোনা সান্দু হোটেলের কালাবোনা বানাইয়া এরপরে আপনাদের সামনে বিরিয়ানি রান্না করে যদি সামনে আইনে দিয়ে বলা হয় বাইরে তোকের লাগে আজকে এই এলাকার সবচেয়ে বড় কুত্তার এই বিরিয়ানি রান্না করে আনছি আপনারা খাবে যে আনবে তার উপায় আছে হ্যাঁ তার জান শেষ হয়ে যাবে মাইরিস তোরে আজকে কুত্তা খাওয়াইতেছি দাঁড়া
আগে দিগা বুঝতে পারছেন কাল কারণ কি কুত্তার গোশতের বিরিয়ানি আপনি খাইলেন না কারণটা কি হারাম জোরে বলেন হারাম না একসাথে জবাব দিতে হবে কি হারাম হারাম কে করছে আল্লাহ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপতি কে আল্লাহ কে মক্কার ইমাম বাইতুল আকসার ইমাম কে করছে আল্লাহ রাইনে কুত্তার গোশত হারাম বিদায় আপনি খাবেন না আল্লাহর আইনে একসাথে চারটির উপরে স্ত্রী রাখা হারাম আল্লাহর আইনে একসাথে চারটির উপরে স্ত্রী রাখা হারাম 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 সাত নম্বর বস্তু মাসনা সুলাসা রুবা আল্লাহর কোরআন অনুযায়ী চারটি পর্যন্ত স্ত্রী রাখা যাবে যদি সমতা রক্ষা করা যায় তার শারীরিক চাহিদা অর্থনৈতিক চাহিদা ক্ষুধার চাহিদা বাসস্থানের চাহিদা মৌলিক চাহিদা প্রেমের চাহিদা যদি তাকে পূরণ করতে সমানভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে সাইটে পর্যন্ত করা যাবে পাঁচ নম্বর যদি আপনি করেন ওই ছয় নম্বর যদি করেন সাত নম্বর যদি করেন বাদ বাকি যাহা করবেন সব পেটে হারাম হবে যতবার মিলন হবে ততবার যেন হবে যে কয়টা বাচ্চা হবে সব কয়টা হারাম জাদা হবে হালাল জাদা হবে না কথা কোন ঠিক কিনা কারাইন জোরে বলেন কারাইন কারণ আমাদের দেশে অনেকেই কইতে পারেন তো সৌদি আরবে আঠারোটা কুড়িটে বিয়ে করে কে সৌদি আরবেও যদি করে তাও হারাম ঠিক আসতে কইলেন কে তাও কি মনে করতেছেন হালাল না সৌদি আরবে গু খেলে বাংলাদেশে গু খাওয়া হালাল আমরা দেশে অনেকে সৌদি দেখো সৌদি আরবে মিলাদ পাইনি সৌদি মিলাদ পাইনি তো তোমার সমস্যা মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব রহমতুল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার বেহেশতের আলাম আকাম দিক সকলে বলে উনি একদিন গল্প করতেছে কি এক সৌদিয়ান আর এক বাঙালি দুইটা মারামারি লাগাইছে তো বাঙালিরা তো মারামারিতে মোটামুটি একবারে ফুটু খারাপ না কি কথা কন না কে 1971 সালে পাকিস্তানিরা যেমনি সুবাই ছিল বাঙালিরা হ্যাঁ কায়দা মতো সুবনিটা দিয়ে হয়েছে কি কথা কন না কে ঠিক কিনা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা খারাপ হয় না দেশের সাথে একটু টুনটুনি চলতো আর সর্বনাশ ফরিদি সাহেব গায়ক কিন্তু কম না শফিক ভাই একটা নে 1000 দিছে তখন মনে করেন যে খালি বান্ডিল চাই তাই মাল ছাড় মাল ছাড় ফুলাফলে শুনে কি আমি একা কিরে বলা ভাই কি দাউনস আমি একা আমি একা এটা হলো এটা হলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ঠিক কিনা প্রিয় রামনগরবাসী আল্লাহর আইনে কুত্তার গোশত হারাম আল্লাহর আইনে চারটির উপর স্ত্রী রাখা হারাম ফারুকী সাহেব বলতেছেন বাঙালি আর সৌদিয়ান মারামারি লাগাইছে তো বাঙালি সৌদি আরব তার সব জায়গায় লাঠি সুটা পাওয়া যায় না বাঁশকুটি ইট পাটকেল পাওয়া যায় না ও জায়গার সব জায়গায় সমান তো বাঙালি কিছু না পাইয়া পায়ের জুতা খুলিয়া সৌদিয়ানরে মারতেছে বাঙালি জুতা খুললে সৌদিয়ানরে ফিডাচ্ছে জুতার বাড়ি গিয়ে সৌদিয়ান দাঁড়ায় ধরে হাসে ফারুকী সাহেব বলতেছেন আমি দৌড়াই গেলাম সুডানোর লাইগা দুডেরে সুডাইয়া সৌদিয়ানদের জিজ্ঞেস করলাম কিরে তোর জুতা দিয়ে ফিডায় তুই হাসস কে কে ও তো কাপুরুষ কাপুরুষ না হইলে কি জুতা দিয়ে ফিডায় ও তো লেডিস কে ও তো লেডিস লেডিস না হইলে কি জুতা দিয়ে ফিডায় লেডিস মানে বুঝলাম না কয় শোন আমার বউ আছে মেলাডি মানে অনেকটি বউ আমার আছে
তো মাঝে মধ্যে আমার বউরা আমার জুতা দিয়ে ভিড়ায়, আমার বউরা আমার মাঝে মধ্যে জুতা দিয়ে ভিড়ায়। ও যদি লেডিস না হয় তো তাহলে ও কি আর আমার জুতা দিয়ে ফিরায়, ও তো লেডিস, এর লেগে আসতেছি, বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল ওরাও বেশি বিয়ে করে সুখে নাই, কি কথা কর না কেন? নিম তিতা তেঁতুল তিতা তিতা পানের জ্বর, তার সাথে ওদিক তিতা দুইশো তিনের ঘর রে, দুইশো তিনের ঘর। যে বেড়া দুই বিয়ে করছে বাংলাদেশে ওই বেড়া জানে দুনিয়া কি, ও দুনিয়ার থেকে জাহান্নাম দেখেই গেছে, কথা কর না কেন? ছোট বউরে যদি আপনি একবারে কইল যে কাইটে খাওয়াই দেন তো ছোট বউকে তুই বড় ডাল দিয়েছো, সুখ পাবেন না। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, তিন চারটে বিয়া করে নারায়ণপুরে থাকি, আমার সুখ নাই রে। রাত বেশি তো রাত তিনটে বাসে জিম দিলে তো কাজে মেরে জাগায় রাখা লাগবে, আর কিছু করার নাই। এ মুসলমান, তাহলে আল্লাহর আইনে বিয়ে কয়টা সর্বোচ্চ? জোরে বলেন কয়টা? চারটা বিয়ে। সাটা কি নসিব হইব আশা করা যায়, না মরার পরে কবরে দিবেন? আমাকে তো সে সিস্টেম কি জানেন, বাপ অসুস্থ হয়েছে হসপিটালে নিয়ে গেছে, বুড়া 80 বছর হা করে রয়েছে, এ আমার দিকে দেখার হা করে রয়েছে, না কথা কইতারে না, কোন রকম একটু সাইয়েছে মিট মিট করে দেহে কেডায় মাইয়া না ফুলা না নাতি না পুতি এমনে দেয়, মাইয়া গেল ফুলা গেল জামাই গেল বিয়ে গেল আত্মীয় গেল ভাই গেল, এই শ্বশুর বাড়ির মামা বাড়ির খালা বাড়ির ফুফা বাড়ির বন্ধু বান্ধব, আম নাই কলা নাই কাঁঠাল নাই পেঁপে নাই মুরগার গোশ খাসির গোশ গরুর গোশ, এরপরে আপনার কবুতরের গোশ, মাইয়া পাশে বসে বসে কান্দে, ও আব্বা দেখেন মায়ের কান্দন, ও আব্বা তোমার লাগে এই যে কবুতরের গোশ তো রাইলে নিয়ে আসি গো আব্বা, তুমি খাও না কে রে আব্বা, কথা ঠিক কি না? তুমি খাও না, ফল আনছি কল আনছি কাঁঠাল আনছি পেঁপে আনছি আব্বা খাও না কে রে আব্বা, তুমি তো চাও না। আব্বাই মনে করে আরে ভরা ভরা, আমি জিন্দা থাকা অবস্থায় আনুস না, এখন মরার সময় লই আইস, আমরা সিস্টেম হলো এইটা, খালি মরণের সময় খাওয়া। এ যুবক, বাপ মা জিন্দা অবস্থায় ভালো অবস্থায় সুস্থ অবস্থায় খাওয়াইতে হবে, বেশি বেশি করে খাওয়াইতে হবে, কি কথা কর না কেন? মরার সময় খাওয়ায় লাভ নাই, জিন্দা অবস্থায় খাওয়াইতে হইব। বুড়া কালে খাওয়াইয়া লাভ নাই, জিন্দা অবস্থায় খাওয়াইতে হবে,